আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদের সামনে আবার নিয়ে এসেছি পাটের বাজারের আপডেটে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, তাহলে আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় বড় হাটগুলোর পাটের বাজারের আপডেট জানতে পারবেন। প্রিয় দর্শক, আজ পাবনা হাদলে পাটের বাজার দর ছিল, অর্থাৎ যেটা মাথার পাট, সেটি বিক্রি হয়েছে 3,000 টাকা থেকে 3,100 টাকা পর্যন্ত। আমাদের রাজশাহীর বানেশ্বর প্রতিনিধির পাঠানো তথ্য মতে সেখানে পাটের বাজার দর ছিল 2,550 থেকে 2,700 টাকা পর্যন্ত। প্রিয় দর্শক, এখন আপনাদের সামনে তুলে ধরছি আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধির পাঠানো তথ্যটি। চুয়াডাঙ্গা প্রতিনিধির পাঠানো তথ্যটি একই রকম ছিল, অর্থাৎ 2,550 থেকে 2,700 টাকার মধ্যে পাট বেছে কেনা হয়েছে। আমাদের কুড়িগ্রামের বোরিঙ্গামারি প্রতিনিধি যে তথ্যটি পাঠিয়েছেন, তিনি জানিয়েছেন যে আজ চুয়াডাঙ্গার বোরিঙ্গামারিতে পাটের বাজার খুবই কম ছিল, অর্থাৎ সেখানে 2,300 টাকা থেকে 2,400 টাকা পর্যন্ত পাট বেছে কেনা হয়েছে। আমাদের কুষ্টিয়া প্রতিনিধির পাঠানো তথ্যটি একই রকম ছিল, অর্থাৎ সেখানে 2,300 টাকা থেকে 2,400 টাকা পর্যন্ত বেশিরভাগ পাট বিক্রি হয়েছে, তবে অল্প সংখ্যক পাট 2,670 পর্যন্ত বিক্রি হতে দেখা যায়। প্রিয় দর্শক, এখন আপনাদের সামনে তুলে ধরছি আমাদের ঝিনাইদহ হাট গোপালপুর প্রতিনিধি যে তথ্যটি পাঠিয়েছেন, উনি বলেছেন আজ সেখানে পাট বিক্রি হয়েছে সর্বনিম্ন 2,300 টাকা এবং সর্বোচ্চ 2,800 টাকা। আমাদের জিকরগাছা প্রতিনিধি যে তথ্যটি পাঠিয়েছেন, সেখানে পাটের বাজার খুব একটা ভালো ছিল না, অর্থাৎ সেখানে মাথার পাট বিক্রি হতে দেখা যায় সর্বোচ্চ 2,500 টাকা। সুপ্রিয় দর্শক, আমাদের কিশোরগঞ্জ প্রতিনিধি যে তথ্যটি পাঠিয়েছেন, সেখানে পাট বিক্রি হয়েছে সর্বনিম্ন 2,500 টাকা এবং সর্বোচ্চ বাজার দর ছিল সেখানে 2,800 টাকা। এখন আপনাদের সামনে তুলে ধরছি আমাদের মেহেরপুর প্রতিনিধি যে তথ্যটি পাঠিয়েছেন, মেহেরপুরের পাটের বাজারের তেমন কোনো উন্নতি দেখা যায়নি, সেখানে বেশিরভাগ হাটে পাট বিক্রি হয়েছে সর্বোচ্চ 2,400 টাকা। আমাদের রাজশাহী তাহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্যতে ছিল এরকম, সেখানে সর্বনিম্ন পাটের বাজার দর ছিল 2,500 টাকা এবং সর্বোচ্চ, অর্থাৎ মাথার পাট বিক্রি হতে দেখা যায় 3,150 টাকা পর্যন্ত। প্রিয় দর্শক, এখন আপনাদের সামনে তুলে ধরছি আমাদের রাজশাহী বাঘা প্রতিনিধির পাঠানো তথ্যটি। রাজশাহী বাঘাতে আজ মাথার পাট বিক্রি হয়েছে সর্বোচ্চ 2,600 টাকা থেকে 2,700 টাকা। সুপ্রিয় দর্শক, এখন আপনাদের সামনে তুলে ধরছি আমাদের দিনাজপুর প্রতিনিধির পাঠানো তথ্যটি। দিনাজপুরের বেশিরভাগ হাটে যে তথ্য পাওয়া যায়, সেখানে মাথার পাট, অর্থাৎ সবচেয়ে ভালো পাট যেটি, সেটি বিক্রি হয়েছে সর্বোচ্চ 2,800 টাকা। প্রিয় দর্শক, চাঁপাইনবাবগঞ্জে আজ পাটের বাজার দর ছিল খুবই কম। আমাদের ওখানের প্রতিনিধি যে তথ্যটি দিয়েছেন, সেখানে পাট বিক্রি হয়েছে সর্বোচ্চ 2,400 টাকা থেকে 2,600 টাকা, তবে সীমিত সংখ্যক পাট 2,700 পর্যন্ত বিক্রি হতে দেখা যায়। আমাদের চুয়াডাঙ্গার প্রতিনিধির পাঠানো তথ্যটি একই রকম ছিল, অর্থাৎ সেখানে মাথার পাট বিক্রি হতে দেখা যায় 2,500 টাকা থেকে 2,700 টাকা, অর্থাৎ সেখানে পাটের সর্বোচ্চ বাজার দর ছিল 2,700 টাকা। এছাড়া আমাদের লালমনিরহাট প্রতিনিধি যে তথ্যটি পাঠিয়েছেন, এখন আপনাদের সামনে সেটি তুলে ধরছি। লালমনিরহাটে আজ পাটের বাজার দর ছিল 2,500 টাকা থেকে সর্বোচ্চ 2,850 টাকা। আমাদের পাবনার বাদুরহাট প্রতিনিধির পাঠানো তথ্য অনুসারে সেখানে পাটের বাজার অনেকটাই ভালো ছিল, অর্থাৎ সেখানে মাথার পাট 3,000 টাকা থেকে 3,250 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায়। প্রিয় দর্শক, আমাদের পঞ্চগড়ের ভালগঞ্জ হাট প্রতিনিধি যে তথ্যটি পাঠিয়েছেন, সেটি হল সেখানে পাট বেচা কেনা হয়েছে আজ সর্বনিম্ন 2,400 টাকা এবং সর্বোচ্চ মাথার পাট বিক্রি হয়েছে 3,100 টাকা। প্রিয় দর্শক, মানিকগঞ্জের বিভিন্ন হাট ঘুরে আমাদের প্রতিনিধি যে তথ্যটি পাঠিয়েছেন, এখন আপনাদের সামনে সেটি তুলে ধরছি।
মানিকগঞ্জের বেশিরভাগ হাটে পাট বিক্রি হতে দেখা যায় 2700 টাকা থেকে সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত। বরাবরের মতো নড়াইলে পাটের বাজার দর খুবই কম ছিল, অর্থাৎ আমাদের সেখানের প্রতিনিধি বলেছেন যে সেখানে পাট বিক্রি হতে দেখা যায় 2400 টাকা থেকে সর্বোচ্চ 2600 টাকা পর্যন্ত। রংপুর মিঠাপুকুর সঠিবাড়ি প্রতিনিধির পাঠানো তথ্য অনুসারে সেখানে আজ সর্বনিম্ন পাট বিক্রি হয়েছে 2600 টাকা এবং সর্বোচ্চ পাট বিক্রি হতে দেখা যায় 2900 টাকা পর্যন্ত। প্রিয় দর্শক, আমাদের গোপালগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য অনুসারে সেখানে পাটের বাজার দর খুবই ভালো ছিল, অর্থাৎ সেখানে পাট বিক্রি হতে দেখা যায় 2900 টাকা থেকে 3200 টাকা পর্যন্ত। প্রত্যেক দিনের মতো নান্দাইল প্রতিনিধির পাঠানো তথ্য অনুসারে সেখানে পাটের বাজার দর খুবই কম ছিল, অর্থাৎ সেখানে পাট বিক্রি হতে দেখা যায় 2400 টাকা থেকে সর্বোচ্চ 2600 টাকা পর্যন্ত। এদিকে সারসা প্রতিনিধির পাঠানো তথ্য অনুসারে সেখানে পাটের বাজার দর ছিল খুবই নিম্নমুখী, অর্থাৎ সেখানে পাট বিক্রি হতে দেখা যায় 2500 টাকা, তবে খুব অল্প সংখ্যক বিক্রেতাই 2700 পর্যন্ত পাট বিক্রি করতে পেরেছেন। প্রিয় দর্শক, এখন আপনাদের সামনে তুলে ধরছি আমাদের পাবনার প্রতিনিধির পাঠানো তথ্যটি। বরাবরের মতো পাবনায় পাটের বাজার দর প্রায় একই রকম ছিল, অর্থাৎ সেখানে পাটের বাজার দর ছিল 3000 টাকা থেকে 3200 টাকা এবং এটি ছিল মাথার পাটের দাম দর। এখন আপনাদের সামনে তুলে ধরছি আমাদের জয়পুরহাট প্রতিনিধির পাঠানো তথ্যটি। জয়পুরহাটের পাটের বাজার দর ছিল সর্বনিম্ন 2200 টাকা এবং সর্বোচ্চ সেখানে 2800 টাকা পর্যন্ত পাট বিক্রি হতে দেখা যায়। তবে দেশের সর্বোচ্চ পাটের বাজার দর ছিল আমাদের ফরিদপুর কানাইপুর হাট প্রতিনিধির পাঠানো তথ্য অনুসারে, সেখানে পাট বিক্রি হয়েছে সর্বনিম্ন 2600 টাকা, তবে সর্বোচ্চ সেখানে 3300 টাকা পর্যন্ত পাট বিক্রি হওয়ার খবর পাওয়া যায়। প্রিয় দর্শক, আমাদের নাটোরের নাজিরপুর হাট প্রতিনিধি যে তথ্যটি পাঠিয়েছেন সেখানেও পাটের দর খুবই ভালো ছিল, অর্থাৎ সেখানে পাট 3100 টাকা থেকে 3200 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায়। এদিকে রাজবাড়ির প্রতিনিধির পাঠানো তথ্য অনুসারে সেখানে পাট বিক্রি হতে দেখা যায় 2800 টাকা থেকে সর্বোচ্চ 3100 টাকা, অর্থাৎ সেখানে মাথার পাট বিক্রি হয় 3100 টাকা। প্রিয় দর্শক, এখন আপনাদের সামনে তুলে ধরছি আমাদের নীলফামারীর প্রতিনিধির পাঠানো তথ্যটি। সেখানে পাট বিক্রি হতে দেখা যায় 2300 টাকা থেকে সর্বোচ্চ 2700 টাকা পর্যন্ত। প্রিয় দর্শক, এখন আপনাদের সামনে তুলে ধরছি আমাদের নাটোরের বাগাতিপাড়া প্রতিনিধির পাঠানো তথ্যটি। বাগাতিপাড়ায় আজ পাট বিক্রি হতে দেখা যায় সর্বোচ্চ 2700 টাকা থেকে 2800 টাকা পর্যন্ত। প্রিয় দর্শক, আমাদের জামালপুর প্রতিনিধির পাঠানো তথ্যটি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। সেখানে পাট বিক্রি হতে দেখা যায় সর্বনিম্ন 2300 টাকা, তবে সর্বোচ্চ পাটের বাজার দর ছিল সেখানে 3100 টাকা। এদিকে নাটোরের লালপুরের চক নাজিরপুর প্রতিনিধির পাঠানো তথ্য অনুসারে সেখানে পাটের বাজার দর ছিল 2700 টাকা থেকে 2800 টাকা পর্যন্ত। মাগুরায় পাটের বাজার দর আজ ছিল 2800 টাকা থেকে সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত। প্রিয় দর্শক, এখন আপনাদের সামনে উপস্থাপন করছি জামালপুরের ঝালুরচর প্রতিনিধির পাঠানো তথ্যটি। ঝালুরচরে আজ পাট বিক্রি হয়েছে সর্বনিম্ন 2400 টাকা এবং সর্বোচ্চ সেখানে 2800 টাকা পর্যন্ত পাট বিক্রি হতে দেখা যায়। সুপ্রিয় দর্শক, এখন আপনাদের সামনে তুলে ধরছি আমাদের মাদারীপুর প্রতিনিধি যে তথ্যটি পাঠিয়েছেন, সেখানে পাট বিক্রি হয়েছে 2700 টাকা থেকে সর্বোচ্চ 3100 টাকা পর্যন্ত। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের পাটের বাজারের আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন।
ধন্যবাদ।